হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুইট ম্যাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর সকাল সকাল গোছানো গাছানো শুরু করে দিয়েছি, থাম্বনেল তো দেখেই নিয়েছো, তোমরা বুঝেই গেছো যে কেন এত সকাল সকাল গোছানো গাছানো শুরু করেছি আর আছি বাবার বাড়িতে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। ঘর বাড়ি মেমের মুখটা দেখেছো, একদম পাঁচের বাংলার পাঁচের মতন হয়ে রয়েছে। তার কারণও আছে, সকাল সকাল উঠে বকা খেয়েছে আমার কাছে। সকালবেলা উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে, কাজের কাজ করছে না, যা বকুটকু খেয়েছে, খাওয়ার পরে মুখটা একদম পাঁচের মতন করে রেখে দিয়েছে বাংলার। তো যাই হোক, ওকেও দেখো ওষুধ খাইয়ে দিলাম, কেননা ওই যে যে ঠান্ডা লেগেছিলো, জ্বর হয়েছিল, তার একটা কোর্স থাকে, কোর্সটা কমপ্লিট করিয়ে দিচ্ছে আর কি। জ্বর একদমই নেই, কিন্তু ঠান্ডা আছে, যার জন্য ঠান্ডার ওষুধটা কমপ্লিট চালাচ্ছি, কাশি ওষুধটাও চালাচ্ছি, কাশিও আছে, জ্বরটা নেই, কিন্তু জ্বরের ওষুধটা কমপ্লিট করিয়ে দিচ্ছি। তো যাই হোক, দেখো আমিও রেডি হয়ে নিয়েছি। আমি এই চিকেন কারি কুর্তিটা পরেছি, যেটা আগের বছরে সরস্বতী পুজোতে নিয়েছিলাম, সেই একবার পরেছিলাম, আর একবারও কোথায় ঘুরতে গেছিলাম তখন পরেছিলাম, আর আজকে এই যে পড়লাম। তো যাই হোক, চলো বেরোনো যাক। তো দেখো আমার হাজবেন্ড চলে এসছে আর মেয়েও রেডি হয়ে গেছে। মেমকে কেমন লাগছে সবাই বলো তো। দেখো স্কুলের ডেকোরেশনটা এইভাবে হয়েছে, সামনেই অনেক রকম বেলুন সাজানো হয়েছে, ওয়েলকাম করেছে, আর কি কি আয়োজন করেছে সেটাও একবার দেখাবো। প্রচুর বাচ্চা আসছে, এখন বাজে 11টা, তো এখনও অনেক বাচ্চা এখনও আসেনি। টাইম তো আছে 3টা পর্যন্ত, 3টার মধ্যে আশা করি সবাই চলেও আসবে। আর বেশি করে ব্যাপারটা হচ্ছে বাচ্চারা ভীষণ এনজয় করবে ব্যাপারটা, যার জন্য সবাই আসবে আশা করি। আমিও যেমন মনে মনে ভেবেছিলাম যে হ্যাঁ বাচ্চা মেম ভালো এনজয় করবে, নানা রকম জিনিস দেখবে। তো দেখো কী কীভাবে ডেকোরেশন করেছে সেটা একবার তোমাদেরকে দেখাবো। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আমি আর মেম, সেই জায়গাটাতে টিকিট কাউন্টার, খেলার টিকিট আর খাওয়ার টিকিট দেওয়া হচ্ছে। এখানে বসেছে খাবার স্টল আর খেলার জায়গা। তো সামনেরটা দেখছো, এখানে স্যান্ডউইচ, তার আগে ছিল নানা রকম আর কি ক্রাঞ্চি খাবার, আর এখানে আছে ঘুগনি, আর এখানে আছে পাপড়ি চাট, পাপড়ি চাট আলু কি বলে আলু কাবলি পান, এখানে আছে ঝোলের পানিপুরি, মানে ঝোল বলতে দু রকম পানিপুরি করেছে, তো তাই একটা জায়গা আছে দই ফুচকা আর একটা জায়গায় এমনি জল ফুচকা। আর এখানে খেলার জায়গা, এটাও খেলার জায়গা, এখানে রিং আর কি প্লে করতে হবে, রিং ছুঁড়ে ছুঁড়ে মারতে হবে, যেটাতে পড়বে সেটাই গিফট হয়ে যাবে। আর এখানে আছে কয়েন, মানে জলের ভিতরে একটা কয়েন আছে, সেই কয়েনের সোজাসুজি ফেলতে হবে, কয়েনের সোজাসুজি পড়লেই আর কি গিফট আছে। আর এখানে আছে বল, মানে নানান রকম খেলার জিনিস করেছে, এখানেও আছে জলে বল থাকবে, সেটা ফুফু দিয়ে ফেলতে হবে। আর এখানে আছে ফুচকা, ফুচকা তো দেখছি, দাঁড়াও দাঁড়াও দেখে নিই, হুম 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 ফুচকা। এখানে আছে ডিম, মানে এগ আছে, বয়েল এগ আর আলুর চপ টাইপের কিছু, যে বয়েল এগস, মানে নানা রকম ভালো ভালো খাবারের আইটেম করেছে। আর আমি চলে এসেছি এখানে যেখানে টিকিট কাউন্টার, সেখানে টিকিটটা কাটবো, তারপরে আর কি নানা জায়গায় যাব, ঘুরবো, কি কি করা যায়, কি কি খেলা যায়। আমার হাজবেন্ড আমাকে আর কি গুছিয়ে গাছিয়ে দিয়ে ও আবার বেরিয়ে পড়বে, ও থাকবে না। তো চলো যাওয়া যাক, কাজের কাজটা তাকে সেরে নিই। লাইন দেখবে কুপনের জায়গায়, দেখো ভিড় কত। আর এখানে আছে ডান্সের জায়গা, মানে নাচের জায়গা, নাচ হবে। আর এই যে দেখো লাইনে দাঁড়িয়েছি, ওই যে হচ্ছে টিকিট কাউন্টার অনেকটা দূরে, তো এতটা লাইনে দাঁড়িয়েছি আর এতটা লোক হয়েছে এখনো পর্যন্ত। তো দেখো এই যে হচ্ছে আমাদের মেমের ম্যাডাম, কত এনজয় করে, কত ভালো আর কি, দেখো। এত সুন্দর মিউজিক দিয়েছে, আর মানে মিম নাচ না করবে এরকম তো হয় না। তো দেখো মিম
ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আর কি ওর ফ্রেন্ডসটা, কিন্তু ও যাবে না, একটু লজ্জা বা লজ্জা পাচ্ছে আর কি। আর আমার ফ্রেন্ডসটা এদিকে চলে এসেছে, দেখো। আমি নেবো আর 20টা তোমার, তাই তো? চারটে হয়েছে। কারো এটা খাবার, এটা 6টা তো। টিকিট কেটেছি, খাবার হচ্ছে 7টা কেটেছি, আর খেলার জন্য 6টা কেটেছি, 6টা, হ্যাঁ, খেলার 6টা আর 7টা হচ্ছে খাবারেরটা। তো দেখি মেমকে খেলার জায়গাতে নিয়ে যাব। আর এইদিকে দেখো সবাই এসছে, আমার ফ্রেন্ডসদের গ্রুপে যারা যারা বাকি ছিল সবাই অলরেডি চলে এসছে। এখন বাজে মিনিমাম 11:30, দেখো এই একজন, পেছনে একজন, এই একজন, মোটামুটি সব লেটে লেটে এসছে। আর আমাকে দেখো এমন একটা কথা বলেছে, না তোমাদের সাথে বলা যাবে না, তো হাস্যকর একটা ঘটনা। সবাই মিলে একটা ফটো ফটো তুলে নিচ্ছি, সাথে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও তুলে নিচ্ছি আমি। আর এই একজন এসছে, মোটামুটি সবার সাথে দেখা হয়ে গেছে। আর দেখো যেই বলেছে ভিডিও তুলবো, ও পারলো। তো যাই হোক, দেখো এখানে আমি রিং খেলছি, হাঁসের গলা থেকে রিং আর কি গলিয়ে দিতে হবে গলায়, তো সেটা কি সম্ভব? যেই আমি দিচ্ছি হাঁসের গলাতে যাচ্ছে, হাঁসের মুখটা নড়িয়ে দিচ্ছে, কি করা যাবে? দেখি এখনো তো 5টা বাকি আছে, কিছু প্রাইজ নেওয়া যায় কি যায় না। আর ওই যে দেখো মেম উঠে গেছে নাচতে, ও যে একটা গানে নাচ কমপ্লিট করেছে, মানে একটা গানের নাচ তুলেছে, সেই গানের নাচটাই সব জায়গায় আর কি করছে, পারফরমেন্স করছে। ওর পাপার স্টেজে করেছিল, পাপার ফাংশানে ওইখানে একবার করেছিল, হরে রাম হরে কৃষ্ণ। আর এখানেও এসছে সেই সেম সং, আবার মনে মনে ভেবে রেখেছে টিউশনে ওরকম সং করবে, টিউশনে একটা প্রোগ্রাম করবে। আর এই যে দেখো আমার একটা ফ্রেন্ডস, ওরও ওনারও মেয়ে উঠেছে স্টেজে নাচ করে বলে। তো নাচটা তোমাদেরকে কী বা দেখাবো, সেম নাচ, তবে হ্যাঁ দেখাবো, একটা ভালোভাবেই দেখাবো, সে টিউশনে গিয়ে দেখাবো, ওদের টিউশনে, ওখানেও বেশ একটা প্রোগ্রাম হবে, তো সেটার জন্য আলাদা ভিডিও। আর মেম কি মেমের খিদে পেয়ে গেছে, ও বলছে মা চাউমিন খাবো, তো ওকে এক প্লেট চাউমিন দিয়ে দিলাম, হাতে কিন্তু হিসাব, হাতে কিন্তু এখনও 6টা টিকিট। তো দেখো এখানে মেম নাচ করছে, দেখো এটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, হেলদি হয়ে গেছে, তা সত্ত্বেও আমি ওকে চিনে নিয়েছি চোখ আর ঘুরে দেখে, আর ও আমাকে চিনতেই পারিনি, তারপরে পরিচয় দেওয়া তো বুঝতে পেরেছি হ্যাঁ আমি ওর স্কুল ফ্রেন্ড। ফার্স্টে মেম জলের ভিতরে বল দিয়ে ফু ফু করে 3টা গ্লাস কমপ্লিট করতে হবে। একটা ফু এমন জোরে দিয়েছে বলটা অন্যদিকে চলে গেছে, ওটার টিকিটটা নষ্ট হয়ে গেছে, আরেকটা আমি নষ্ট করেছি, যেটা হাঁসের গলা দিয়ে একটা রিং দিতে হবে। আরও আছে 4টে
চারটের মধ্যে একটাতে মেম গিফট পেয়েছে হচ্ছে পেন, যেটা রিং আর যেদিকে ছুড়বে সে যেটার মধ্যে পড়বে সেটাই হচ্ছে গিফট। তো আমার পেনের মধ্যে পড়েছে, পেনটা মেমের গিফট হয়েছে। আরেকটা হচ্ছে ফটোতে চোখ বন্ধ করে টিপ পড়াতে হবে একদম ঠিক জায়গাতে, সেটা আমি খেলেছিলাম, তো সেটার জন্য এটা পেয়েছি। দেখো তো ভীষণ এক্সাইটেড, দেখো সামান্য সামান্য ব্যাপারে, মানে এমন কিছু জিনিস না, কিন্তু বড় কথা হচ্ছে আমি প্রাইজ পেয়েছি, মানে আমি পেরেছি, এটার আনন্দ সব থেকে বড় আনন্দ। তো যাই হোক, ওই যে ম্যাম বলছে মা আমি রিং খেলেছি, আমি বলছি তুমি রিং খেলেছো, তুমি পারো নি, কিন্তু আমি পেরেছি। তো যাই হোক, মনে একটু শান্তি আছে যে সবকটা টিকিট কমপ্লিট করেছি, কেননা যাওয়ার সময় প্রায় হয়ে আসছে। আর প্রত্যেকটা খাবারের স্টলগুলোতে খাবারগুলো ফুরিয়ে ফুরিয়ে যাচ্ছে, খাবারের যে টিকিট রয়েছে আমার কাছে চারটে, সেগুলোকে কমপ্লিট করতে হবে। চলো দেখি কি খাওয়া যায় না যায়। তো দেখো আমার ফ্রেন্ডরা সব দাঁড়িয়ে রয়েছে, ওরাও কি করবে বুঝে পাচ্ছে না এত ভিড় ভিড় খাবারের জায়গাগুলোতে। তো ওরা কি করেছে, খাবারের টিকিটগুলো চেঞ্জ করে করে সেগুলো খেলার টিকিট নিয়ে এসেছে, কিছু করার নেই, খাবার তো ফুরিয়ে গেছে অনেক স্টলগুলোয়। তো যাই হোক, এর যে হচ্ছে আমাদের একটা ফ্রেন্ড গ্রুপ, আমার মোট দুটো গ্রুপ আছে, এই একটা গ্রুপ আর টিউশনের গ্রুপ। তো দুটোকে আমি সেম ভালোবাসি, সমান ভালোবাসি, আমার কাছে খুব একটা স্পেশাল জায়গা দুজন, মানে দুটো টিমই। আর যে বাকি টিকিটগুলো ছিল না খাবারের, তো সেটাতে অনেক ঘুরে 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 দুটো টিকিট দিয়ে দুটো দই ফুচকা নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি, এত জার্নি করতে হয়েছে না দুটো ফুচকার জন্য, প্রচুর লাইন দিয়ে আরো কথা শুনে খেলা ঠেলি খেয়ে খেয়ে আর কি বলবো। আরও ছিল দুটো টিকিট, একটা টিকিটে স্যান্ডউইচ খাওয়া হয়েছে আর একটাতে ওই জল ফুচকা খাওয়া হয়েছে। তো যাই হোক, টিকিটগুলো কমপ্লিট হয়েছে, এটাই মনে শান্তি আর কি, নাহলে তো মনের ভিতরে একটা আফসোস থাকতো, 20 টাকা করে একটা টিকিট, অথচ খাবার পেলাম না, টিকিটগুলো নষ্ট গেল। যাই হোক, ভুল করেছি, নেক্সট ডে থেকে এরকম ভুল করব না। আর এই যে দেখো বাড়ির দিকে রওনা করছি, রাস্তা দিয়ে এত লোক দেখে আমি ভয় পেয়ে গেলাম, কি হয়েছে দেখতে চাইলাম, তো দেখলাম যেটা হওয়ার সেটা আগে হয়ে গেছে, এখন সব লক আর কি জড়ো হয়ে রয়েছে প্রবলেম সলভ করার জন্য। আর রাস্তাঘাটে জ্যামও প্রচুর, পেটটা প্রচণ্ড ভর্তি হয়ে রয়েছে, এখন বাজে ঘড়িতে ঠিক 3টে, আর 4:30 থেকে আবার টিউশনে রওনা দিতে হবে। আমার বর শুনে তো বগর বগর করছে যে একদিনে কেন দুটো জায়গায় যাবে, মেয়ের শরীরটাও তো ভালো না। তো আমি বললাম যে না, টিউশনের ম্যাম আমাদেরকে, আমাদের জন্যই আর কি উনি সব রেডি রেডি করেছে, ওখানে না গেলে একটা খুব বাজে ব্যাপার হবে। তো চলো বাড়ি গিয়ে একবার কথা বলছি তোমাদের সাথে। এখন বাজে ঘড়িতে ঠিক 4:10, ওখানে যা খাওয়া দাওয়া হয়েছে, বাড়ি আসার কিছু খাইনি, মেমকে একটু ওষুধটা খাইয়ে দেবো, তারপরে প্রিন্সি ম্যামের বাড়ি, মানে ওর টিউশনে যেতে হবে, ওখানে সবাই মিলে একটু এনজয় করবে এই আর কি। তো টায়ার্ড একটু লাগছে, তবে আর 2 ঘন্টার জন্য একটু ঘুরেই আসি, নাহলে রাগ করবে আবার ম্যাম, কারণ আমাদের জন্যই তো আয়োজন করেছে। তো বেশ, আজকে একটু এনজয় করলাম, একটু না ভালো এনজয় করলাম, তো এখন একটু যাবো ওখানে, আরও এনজয় করবো।